ক্রিকেটের প্রতি অকৃত্রিম ভালোবাসায় তিনি হয়ে উঠেছেন সবুজ মাঠের এক বিস্ময়কর জাদুকর। নিজেই নিজেকে গড়ে তুলেছেন তিনি। তিনি চোখ ধাঁধানো বিস্ময়ে মোহিত করেছেন ক্রিকেট পাগল বাঙালিকে, যে আলোর ছোঁয়ায় একদিন স্পিনার হয়ে ওঠার স্বপ্ন দেখেছিলেন বর্তমান প্রজন্মের সাকিব আল হাসানরা। তিনি মোহাম্মদ রফিক। শুরুতে ছিলেন বাঁহাতি পেসার। পেশাদারি ক্যারিয়ার শুরু করেন পেসার হিসেবেই। পরে বন্ধু ওয়াসিম হায়দারের পরামর্শে হয়ে ওঠেন স্পিনার। সেই বাঁহাতি অর্থোডক্স দিয়েই একসময় রফিক নজর কাড়ে পুরো বিশ্বের। পরিসংখ্যানের দিকে তাকালে খুব সাদামাটা ক্রিকেটার মনে হবে রফিককে। 33 ম্যাচে 100 টেস্ট উইকেট আর 125 ওয়ানডেতে 125 উইকেট তো যে কোনো মাঝারি মানের স্পিনারেরই থাকতে পারে। টেস্ট ওয়ানডে মিলিয়ে 2250 রানও খুব নগণ্য। আর রেকর্ডই বা এমন কি, বাংলাদেশের জার্সিতে টেস্ট ও ওয়ানডেতে প্রথম 100 উইকেট নেওয়া বোলার। হ্যাঁ, পরিসংখ্যান বলছে খুব বেশি ক্রিকেটীয় অর্জন নেই তার, কিন্তু রফিককে পরিসংখ্যান দিয়েই মাপা যায় না। লাল সবুজের চিহ্ন বুকে নিয়ে যখন রফিকরা বল করতেন তখন একেবারে শিশু বাংলাদেশের ক্রিকেট। অধিকাংশ টেস্টেই দ্বিতীয় ইনিংসে বল করতে পারতেন না তিনি। আইসিসি ট্রফি জয়ের পর তৎকালীন প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেছিলেন কি চান। জবাবে রফিক বলেছিলেন, বাবুবাজারে একটা ব্রিজ হলে খুব ভালো হতো, খুব কষ্ট হয় দুপারের মানুষের আসা যাওয়া করতে। স্কুলে পড়তে পারেননি বলেই হয়তো স্কুলের প্রতি তার দরদ হার মানায় তথাকথিত ভদ্র সমাজের কৃত্রিম শিক্ষানো রাখতে। ওই সময় পাওয়া রফিকের সরকারি জমির উপরই গড়ে উঠেছিল স্কুল। গাড়ি বিক্রির টাকাও দান করেছিলেন সেই স্কুলের জন্য। বলেছিলেন, ভাই আমরা তো পড়ালেখা করতে পারি নাই, খুব গরিব ঘরের পোলা, পোলা পাইনগুলা যেন পারে, কি আসে যায় পরিসংখ্যানে। রান আর উইকেটকে কিংবদন্তি পাওয়া যায়, কিন্তু রফিকরা তার চেয়েও বেশি। Hi, my name is Mohammad Rafique, left-handed spinner. That's tossed up by Badi, launched over the top by Rafique. All the way for six. Really big blow from Mohammad Rafique. It's gone again. Nobody out on the leg side. That's a huge hit. Massive hit over square leg for six more. Rafique with two sixes. He's taken him on. And hit a beautiful stroke. Timed to perfection. It's his third six. That was just a flick of the wrist from Mohammad Rafique. Clipped straight back. ট্যান্সার নাকি, কারণ কি ব্যবসা করি, ব্যাংকের লোন নিয়ে বাড়ি ঘর রেখেই তো লোন নিয়ে ব্যবসা করি। এখন ব্যবসা তো প্রায় 3 মাস ধরে অবস্থা ভালো না, তাই এখন ব্যবসা তো ব্যাংক তো আমাদের ছাড় দিবে না, কারণ ব্যাংকে তো ইন্টারেস্টটা বাড়তেছে। মনের মধ্যে আসলে অনেক টেনশন কাজ করে, খেলাও তো নাই মাঠের মধ্যে। না না, খেলা নাই। তারপর শেখ জামালে করছিলাম, যদি খেলাটা দেখা যায় এখান থেকে কিছু এখানে আর ব্যবসার কোন সুযোগ নেই, কারণ এই মালগুনা আমি আনছি ইম্পোর্ট করে প্রায় 6 মাসে উপরে হয়ে গেছে। 6 মাসে তো আপনি ব্যাংকে ইন্টারেস্ট বুঝেন কত টাকা আসছে। স্টিলের স্টিলের ব্যবসা? হ্যাঁ হ্যাঁ। ওই দোকানও বন্ধ এখন? না হ্যাঁ, ওখানে তো আরো আগেই বন্ধ করে দিছে, লকডাউন করে দিছে এলাকা সব। তো কর্মচারীরা আছে তো, ওদের বেতন টেতন তো সব কিভাবে দিচ্ছে? হ্যাঁ, এখন ওদের সাথে আলোচনা করে এই কালকে দিয়ে দিলাম, আমাদের কম বেশি যা দিচ্ছি। তো আপনার তো অনেক সিনিয়র মানুষ ভাইয়া, তো খোঁজ খবর কেউ রাখে কিনা, সবাই রাখে কিনা ন্যাশনাল ক্রিকেটাররা? বাইরে বললে তো শুনে না আমার কথা, মুখটা তো মিথ্যা কথা বলে না, আর মিথ্যা তো বলতে পারি না। অ্যাকচুয়ালি কি কেউই কোনো যোগাযোগ করে না বা কোনো আলোচনাও করে না। এখন ওই চিন্তা করি যে অত ডিস্টার্ব করে তো লাভ নেই, যে লোকে মানে কথাবার্তি বলে না, ওই লোকের তো
ফোন দেওয়ার দরকার নেই বা উনি আমাকে ফোন দেয়নি। এখন জিনিসটা হলে মানে অনেক দূর হয়ে গেছে, দুনিয়াটা এখন বহুরূপে হয়ে গেছে। তবে মানুষ এখন ইমান বলতে নাই, আর মানুষ এখন পয়সা দিয়ে পিছনে বেশি দৌড়ায়, যেটা আমাদের বাপ মা শিখায় নেই। আমাদের বাপ মা শিখাইছে সৎ পথে চলার জন্য এবং সঠিক পথে চলার জন্য, যে ইমান নেওয়ার জন্য মারা গেলে যদি ইমান থাকে ওই ধরনের। আমরা কখনো পয়সা পিছনে দৌড়াইনি, আলহামদুলিল্লাহ খেলছি। আমি যেই অবস্থায় খেলছি বোধ হয় বাংলাদেশ আর কোনো প্লেয়ার ভবিষ্যতে খেলবে কিনা সন্দেহ আছে, কারণ আমি এখনো পা ভাঙা, আমি এখনো ভুগি যে অবস্থা নিয়ে পড়ি, এই যে আমি ঘুমিয়ে তুললে হাতে হাইটা যেতে পারি না টয়লেটে, কারণ আমার খোঁড়া খোঁড়া জ্বালা লাগে। দেখা যায় আমার 15-20 মিনিট একটু ই হয় পাটা ব্যথা, তখন ব্যথা। ওইটা ওই যে 1997 যখন ICC খেলতে গেলাম, এক মাস আগে ওই মনি গাড়ি অ্যাক্সিডেন্ট করলো বিকেসিতে, আমার দোনো পাই ভাঙে গেছে। এখন ওই বোধ হয় বা পাটা আমার নিচে গুড়মুড়াটা পুরো ভাঙা, ওখানে স্ক্রুপ লাগানো, ওটা বোধ হয় লুজ হয়ে গেছে। ওই ডাক্তার বলছিল যে খেলাধুলা করো না। হ্যাঁ, ওই সময় তো আমি প্লাস্টার করে খেলছি, ICC খেলছি প্লাস্টার করে। আমার দোনো পাই ফ্র্যাকচার হয়ে গেছিল, দোনো অ্যাঙ্কেল ভেঙে গেছে। না, আমি তো ওখান থেকে ICC আসার পরে আমি বোম্বাইতে গেছিলাম, তখন ওখানে আনন্দ যোশী এক ডাক্তার ছিল, ওই বলছিল রফিক এটা তুমি 3-4 মাসে একটা ই দিছে, ওদের ওখানে এক মাস ট্রিটমেন্ট করে আসলাম, আর এক বছর প্রায় রেগুলার ওই যে সালাম তালুকদার বাংলা মোটরে বসে, পরে ওখানে গেলাম অর্থোপেডিক স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই সালাম তালুকের কাছে চিকিৎসা করতাম। হ্যাঁ হ্যাঁ, ধরে না আর খোঁড়া খোঁড়া হাঁটিয়ে আস্তে আস্তে যাই, তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে। মানে ওই শরীরটা একটু ওয়ার্ম আপ থাকলে ব্যথাটা করে না, যখন স্টপ থাকি তখন এই ব্যথাটা করে। আমার দুই আপনার বাবা মার কোন কথা আপনার এখনো মনে পড়ে কিনা, যে এই জিনিসটা আপনার সারা জীবন যে বাবা মা থেকে যে শিক্ষা ছেলেরা পায় বা সন্তানরা পায়? আপনি আগে একটা কথা বললাম, বাবা তো স্বাধীনতার প্রায় 1 বছর পর মারা গেছে, আমরা খুব ছোট ছিলাম। মা তো এখনো বলে যে মা যেভাবে শিক্ষা দিচ্ছে এইভাবে চলবে, যে সৎ পথে চলবে এবং ভালো ভালো চলবে, মানে এক দরকার হলে 2 বেলা খাবা কিন্তু সৎভাবে চলবে। আমরা কিন্তু মা এখনো জীবিত আছে আলহামদুলিল্লাহ, মার হায়াত দোক, কিন্তু মার কথাই আমরা কিন্তু চলে যাচ্ছি।